ক্ষুদ্রা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্রীড়া সেদনের সবাইকে সুস্বাগত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ঈশ্বরকে ভালো আছি। আজ আমাদের বিজ্ঞান ধর্ম শ্রেণী সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক লবণ এর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড সমান সমান সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এক নম্বর হচ্ছে শক্তিশালী অ্যাসিড কাকে বলে? শক্তিশালী তাহলে পাওয়ার নম্বর হচ্ছে কপার সালফেটকে লবণ বলা হয় কেন? গ নম্বর আছে উপরোক্ত বিক্রিয়াটি কোন ধরনের এবং কেন? ঘ নম্বর আছে উপরোক্ত বিক্রিয়াটি আমাদের জীবনে অধিক গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। শক্তিশালী অ্যাসিড কাকে বলে? শক্তিশালী অ্যাসিড আছে যে অ্যাসিড পানিতে সম্পূর্ণভাবে বিজিত হয় এবং হাইড্রোজেন আয়ন তৈরি করে তাকে শক্তিশালী অ্যাসিড বলে। কপার সালফেটকে লবণ বলা হয় কেন? কপার সালফেট হচ্ছে কৃষি জমিতে ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রতিরোধকারী হিসাবে ব্যবহার করা হয় এবং এরা শৈবাল উৎপাদনে বন্ধে খুবই কার্যকরী, এই জন্য একে কপাসালফেট লবণ বলা হয়। উপরোক্ত বিক্রিয়াটি কোন ধরনের এবং কেন? উপরোক্ত বিক্রিয়াটি আছে প্রসবন বিক্রিয়া, কারণ এখানে অ্যাসিড প্রসবন বিক্রিয়া আছে অ্যাসিড এবং এটা হচ্ছে ক্ষার, অ্যাসিড এবং ক্ষার সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এটা হচ্ছে লবণ এবং পানি পানি উৎপন্ন করে তাকে আছে প্রসবন বিক্রিয়া বলে। যেহেতু অ্যাসিড এবং লবণ ক্ষার সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করেছে সেজন্য এটা প্রসবন বিক্রিয়া, এই যে থেকে উপরত বিক্রিয়াটা আছে প্রসবন বিক্রিয়া। তারপর আসছে উপরোক্ত বিক্রিয়াটি আমাদের জীবনে অধিক গুরুত্বপূর্ণ আলোচনা করো। এটি আগামী থেকে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।